নমস্কার বন্ধুরা, মীনাক্ষীর ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে রাত্রে খিচুড়ি করব। দেখে ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি, মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা আমি করব। আর এদিকে কিন্তু আমি ভাতের চাল দিয়ে করছি, গোবিন্দভোগ চাল দিয়ে নয়। আর এদিকে আলুটাকে তো ভেজে নিচ্ছি, আর মুসুরির ডাল টমেটো এই যে সব কেটে রেখে রেডি করে নিয়েছি। তো খিচুড়ি রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেছিলো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটোবেলায় যখন ছোটো তখন আমরা খিচুড়ি, আমার মাও যখন খিচুড়ি রান্না করতো তখন কিন্তু কুল দিয়ে মা খিচুড়ি রান্না করতো। তো এটা কিন্তু খুব এই মানে কুল দিয়ে যে খিচুড়িটা রান্না করতো সত্যিই খুব ভালো লাগতো খেতে। মায়ের হাতের জিনিস তো সবসময় ভালো লাগে। তখন আমরা ছোটো ছোটো তিনটে ভাই বোন ছিলাম, মা যখন খিচুড়ি রান্না করতো সবাই কিন্তু বসে পড়তাম যে কে কার পাতে বেশি কুল পড়বে। কুলের আটিগুলো খেয়ে খেয়ে আমরা গুনতাম যে কার পাতে কতগুলো কুলের আটি হয়েছে। ছোটোবেলার স্মৃতিগুলো সবারই খুব ভালো লাগে, আর এরকম তো এখন হয় না। আর এদিকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি করছি। আগে তো আমরা গ্রামে থাকতাম, তো গ্রামে তো এরকম গোবিন্দভোগ চালের কোনো খিচুড়ি হতো না। বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে খেয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর আগে মাকে দেখতাম যে ভাতের চাল দিয়েই খিচুড়ি করতো, এত ভালো লাগতো খেতে। মায়ের হাতে জিনিস সবসময় কিন্তু ভালোই লাগে খেতে, মা তো যেরকম করেই রান্না করে দিক না কেন। শুধু আমার না, সবার মায়ের হাতে রান্নায় খেতে নিশ্চয়ই সবারই ভালো লাগে। এখন যেরকম আমার মেয়েদের আমার হাতে রান্না ভালো লাগে, তার থেকেও বেশি যখন বাড়ি যায় ও দিদার হাতে রান্না কিন্তু বেশি পছন্দ করে। তো কথা বলতে বলতে দেখুন ফোড়নটাও দিয়ে দিয়েছি, আর এখানে লাস্টে কিন্তু ঘি দিয়ে। ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃষ্টির ভেদার, আর আমার মা করেছে আজকে খিচুড়ি, তার সাথে হচ্ছে এখানে ডিমের অমলেট,